এরপরে হচ্ছে এরপরে বস আপনি কিন্তু লড়েন নাই, আপনি দাঁড়াই আছেন। এরপরে দেখলেন যে এরপরে হচ্ছে যে ডায়লগগুলো বলবা, ডায়লগগুলো বলবা বস। হ্যাঁ ডায়লগ, এই যে ডায়লগ, একজন হচ্ছে যে পিছন থেকে আসতেছে আসতেছে, ডায়লগ বলবা দাঁড়ায়া। মনে করেন আপনি এক মিনিট দেখলেন, দেখার পর আপনি চিনতে পারলেন, চেনার পর আপনি ওকে জড়ায় ধরে বললেন, দোস্ত স্যার, একজন সাংবাদিক এসেছেন স্যার। স্যার আপনি আমাকে সময় দিয়েছেন, এই জন্য প্রথমে আমি আপনার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। ওকে, কিন্তু একটু দ্রুত করতে হবে, কাজ চলছে তো। স্যার এই যে তো আপনার তিনটে নাটক আসছে, হ্যাঁ তো আপনার কি মনে হয় পূর্বের নাটকগুলোর মতো কি এবার নাটকগুলো দর্শক জনপ্রিয়তা পাবে? আমরা তো একটা কাজ যথাসম্ভব চেষ্টা করি ভালো করার, কিন্তু বাকিটা দর্শকের উপর। আপনি তো এখন সফলতার তুঙ্গির, তো বিয়েটা কি এখনই করবেন নাকি? হ্যাঁ বস, চলবে চলবে বস, না 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 ওই রকম না, একটু 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 অ্যাঙ্গেলে বস, এই লাইট অ্যাঙ্গেলে, 5 4 3 2 1 0 অ্যাকশন। এই মিয়া, আরে সুমন না, এরা কি অবস্থা, কতদিন পর দেখলাম, আরে তোর আগের মতো চুল আসছে, আগের মতো হাসতে চাচ্ছিস, কি কাজ বেটা, আয় বেটা, ওকে কেমন আছিস তুই? ভাই আমার মা খুব অসুস্থ, কিন্তু উনি আপনার খুব বড় ফ্যান, আপনি যদি কাইন্ডলি উনার জন্য একটা অটোগ্রাফ দিয়ে দিতেন প্লিজ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। যাও বললাম তো খাবো না। এ বাবা খেয়ে যাও না। খাবো না বলি নাই। স্যার রাগ করবেন না, আসলে স্যার আরেকজন সাংবাদিক এসেছেন, আপনার সাথে কথা বলতে চান। যাও বলো, আজ ব্যস্ত। স্যার উনি সবি স্ট্যান্ড থেকে এসেছেন। বললাম তো সম্ভব না স্যার, অনেকক্ষণ ধরে বসে আছেন স্যার। তোমার কি বোঝো না কিছু? একটু দেখুন স্যার। যাও আসতে বলো। আচ্ছা আমি কি আসতে পারি? বসুন বসুন। আমি আপনার সাথে একটু নতুন আলো পুরস্কারের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। জি বলেন। আপনি তো ওখানে এবার সেরা অভিনেতা হিসেবে মনোনীত হয়েছেন, আপনার সাথে আরো অনেকে অবশ্য মনোনীত হয়েছে, আপনি কি মনে করেন কারা এই পুরস্কারটা পেতে পারে? যিনি পুরস্কার পাওয়ার যোগ্য তিনিই তো পাবেন। আপনার কি মনে হয় এই পুরস্কার আপনাকে সফলতার অন্য একটা পর্যায়ে পৌঁছে দিবে, আই মিন সুপারস্টার টাইপের কিছু? একটি পুরস্কার সবসময় সম্মানজনক ব্যাপার, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটি পুরস্কার কখনো সফলতার মাপকাঠি হতে পারে না। কিন্তু আপনি তো সফলতার জন্য অনেক আগেই অনেক কিছু ছেড়ে এসেছেন, আপনি কি এখনো নিজেকে সফল মনে করেন না? চানা কফি, চা কফি খাওয়া আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি, সরি আমার অনেক কাজ আছে। আর কিছুক্ষণ বসে যায় না, সবকিছু কি কাজ দিয়ে মাপবে? পুরোনো দিনের কথা কিছু মনে পড়ে না? আপনি কি পুরোনোকে মূল্যায়ন করেছিলেন এর আগে? শুভকামনা স্যার, ভালো থাকবেন। এই আকাশ জানে, এই বাতাস জানে, প্রতিদিন তোমাকে
ভালোবাসার মানে এই নদী জানে, জানে পাহাড় জানে, তোমাকে জড়িয়ে শত ব্যথার মানে এই আকাশ জানে, জানে সাগর জানে, জানে মেঘ জানে, জানে বৃষ্টির প্রতি ফোঁটা ভালোবাসার মানে, জানে সাগর জানে, জানে মেঘ জানে। কিন্তু স্যার আপনি তো চুক্তি করে রেখেছেন, কাজের কোনো সব হারাবে স্যার, ডিরেক্টর মুখ ফিরে নেবেন স্যার। বললাম তো পারবো না। কিন্তু স্যার আপনি তো স্যার সফল অভিনেতা হতে চেয়েছিলেন স্যার।